হবে সবদেরকে নিয়ে বলতেছি, আপনাদের মরার নিয়ত আছে নি, কথা বুঝতেছেন না? আরে মরার নিয়ত আছে নি, মরবাননি, মরণের পর আপনার আমল নামায় পাহাড় পরিমাণ সওয়াব হোক সাইনি আপনারা না সাইন না? আচ্ছা তাহলে হাদিস শরীফে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেহ যদি কোরআনের একটা অক্ষর পড়ে, অক্ষর শব্দ না, যেমন শুধু আলিফ একটা অক্ষর, আলিফ লাম মিম এখানে তিনটা অক্ষর, একটা অক্ষর যদি কোরআনের কেহ পড়ে কমপক্ষে দশটা নাকি উপরে তো আসেই, কিন্তু রমজানের মধ্যে কমপক্ষে সত্তরটা, রমজানের মধ্যে বাইরা কত দাম, উপরে লক্ষ লক্ষ কোটি কোটি সাতশো তো আসে, আল্লাহু ইউদাইফু লিমাইয়া শা, তার এখলাসের বরকতে তাকে প্রমোশন দেওয়া হয়, তো আমি সত্তর ওই ধরি, সত্তরের দশ দ্বারা গুণ করেন কত, দশ মানে অঙ্কটা কেমনি করে পাইনি, বেডির মতো অঙ্ক করেন না, হুজুর বেডির কথা বললেন মানে আমরা কিন্তু এখন বর্তমানে উন্নতির যুগের মধ্যে আছি, উন্নতি হচ্ছে বলেন আসলাম, কেমন উন্নতি একটা দৃষ্টান্ত দিই, এখন তো এই দুই দিন হয়েছে উন্নতি গ্যাসের মধ্যে কিছু হয়েছে হালকা পাতলা, কি গো ১৩০০ টাকারটা কত হয়েছে, ১৫০০ হয়েছে না ১৬০০ হয়েছে, কিনছো নি তুমি ১৬০০ হয়েছে মানে ৩০০ বাড়ছে, হা আমি গ্যাসের কথা কইতাম না, আমি কে মামার কথা, আমি কিতাব একটা লিখছি, এমনি তো কিতাব অনেক আছে সাফাই আমার কি, তো যারে দিয়া সাফাই এক বলতেছে হুজুর আপাতত সাফাই না, যে দাম হয়েছে ১১০০ টাকার এই কাগজগুলো ৩২০০ হয়ে গেছে না, তো এখন পারতাম না কয়েকটা দিন যাক, আমি ঠিক আছে বই কিন্তু কমপ্লিট শুধু দিয়াম সাফাই, কয়েকদিন আগে বলছি কেউ এখন কী খবর কোচার আর যদি বাড়ছে আর সাইটকে বাইরে ৩৬ হয়েছে, দেখতেছি কেমন উন্নতি হইতেছি নি, আর কথা বলে কেউ ১১ বেশি না ৩৬ বেশি কন্যা বেশি হইলে তো উন্নতি বুঝো না কেন, ৩০ টাকার চাই ৫০ টাকা হয়েছে উন্নতি হয়েছে না, মানে ৩০ তো কম, হ্যাঁ হ্যাঁ তাহলে উন্নতি নেই বলেন না, এটা উন্নতি, এটা কেমন উন্নতি আমি অঙ্কটা বুঝাইতেছি, এক বেড়া বউয়ের থেকে ইয়া নিতেছে হাওলার টাকা নিতেছে, বউ তো আর কামাই করে না, জামাই টিয়া হই নি ১০ টিয়া ২০ টিয়া করে জমা, বউরে কিছু হাত খরচ দিও, এ জামাই টামাই যারা আস বউরে হাত খরচ দিবা, এটা তোমার এক্সট্রা খরচ করবা খুশি হইব, এটা নবীর সুন্নাত বলেন সুবহানাল্লাহ, কিন্তু হাত খরচ তো তুমি বেরিয়ে এগুলো ডাব্বা ডোবার মধ্যে জমাইব, জমাইলে তোমার যখন মাঝে মধ্যে পয়সা শর্ট ফেরা থাকা এমন তো এই জায়গা পয়সা খালি এই জায়গা পাবে, আমরাও খালি এই জায়গা মানে হাওলাত করে না হবে তোমার লাগে এমন হয়ে যা, আর ওই কিনা কইটা তো এক বেচারা আর এমন হয়ে গেছে ভোর কষে গেছে কি পয়সার টাকা টোকা আছে কাছে তো কত ২৫০ লিছো ২৫০ কত ২৫০ টাকা দিয়া দাও আমি তোমারে দিয়া দেবে নে, এদের থেকে টাকা হাওলাত নিলে কারেন্ট টাইমে দিয়া দিবা আনারে মাথা খায় নিব, রোববারে দেওয়ার কথা রোববার আলে দিন গিয়া রাত্র আইসে দেখবা দিলা না কেন, কি কইছিলা কথা খেলাপি করছো কথা ঠিক তা হলো তোর মাথা খায় নি, এর জন্য আগে ভাগে দেওয়ার চেষ্টা করলে জানা ২৫০ টাকা দিছে বেড়ি কি করছে ২৫০ টাকা খাতার মধ্যে লেখা রাখছে ২৫০ হয়েছি নি ২৫০ আবার কয়েকদিন পর আরো ২৫০ দিয়ে দো একটা নোট দিয়া দেবেন আমার শরীরকে দিছে বেরি আবার নিচে লেখছে ২৫০ এখন বেরি যুগ করে লাগছে দেখেন যুগটা কত সুন্দর করে জিরুর জিরু ফাঁসে ফাঁসে কত ফাঁসে ফাঁসে ১০ লিখতে হইলে ১০-এর শূন্য হাতে না লিখা লিখে লেখছে ১০
ফাঁসে ফাঁসে দশ দশ আর দুয়ে দুয়ে কত কত হয়েছে? সাত হাজার একশো, সাত হাজার একশো হয়ে গেছে গা। 500 টাকা কয়েকদিন পরে নিয়ে দিছে তোমার ফানা টেরা, কত দিছ? 500, কেশ 500, সাত হাজার একশো হয়েছে। জামাই পারি সাত হাজার একশো দুইবার নিলাম, আর আইসার একশো পা আমি খাতার লেখতে একবার যুগ করে তুলেছি। আমার সাথে বাপ্তারি করে আবার তা না, তোমার যুগটা আমার একটু দেহার দরকার, দেহাল না তো যুগ দেখাইতেছে জিরো জিরো ফাঁসে ফাঁসে দশ দশ কারে দেখো ফাঁসে ফাঁসে দশ দশে জিরো নে লিখবি তুমি আমার অঙ্ক শিয়া আমার দো না, আমার অঙ্ক শিয়া দাও আমার ব্যক্তি একটা মারছি তুমি আমার অঙ্ক শিয়া দাও ফাঁসে ফাঁসে দশ সারা বছর শুনে আইতেছি ফাঁসে ফাঁসে দশ। আসলে তো কথা ঠিক, জামাই বাজানটা বয়ে গেলে আমি খুশি হইলাম বলে বস বেশি কষ্ট দিতাম না বৃদ্ধি আয় বস, আর কষ্ট দিতাম না আর আলোচনায় তো লম্ব করতাম না ভিতরে আসা যায়। যাই হোক বেড়া চিন্তা করতে হেই যে মনে হের লোকে আমারও এমনই করতেই কমই না, তুমি একশো টাকা জমা দিলাম শুধু আর যা একশো আর বাকিটা ভরে দেবে নে বেড়ি একশো জমা দিছি বিউগো তেমনি করবো হেমনে একশোতে একশো কি দিয়া দিছে বিউক দিয়া দিছে একশোতে একশো বিউক দিলে থা এক হয়েছে কত জোরে বই না বারোটা বাজাই দিছে আমরা যে উন্নতি হইতাছি আমরা ইমান আমলের তিনবারও ৩৬টা বাজাই দিতাছে তিনবারও ৩৬। যাই হোক বলতেছিলাম বন্ধুরা একটা অক্ষর পড়লে দশটা নেকি রমজান মাসে ৭০ গুণ বাড়াইয়া দেওয়া হয়, তেকে ৭০ দশে ৭০০ কত হয়েছে? এই ৭০০ সর্বনিম্ন উপরে লক্ষ লক্ষ হাজার হাজার, তুমি যদি ঠেল্লা ধাক্কায়া উঙ্গায়া উঙ্গায়া উঙ্গানি বুঝেননি সারাদিন রোজা রাখার পরে তারা বিজন কারণ ওই কিনা কন্যা আমরা রো সবারই বাড়িটা যান না খার হইলে এমন ঘুমে ধর উঙ্গাইয়া উঙ্গাইয়া তুমি যদি একটা খতম দিতে পারো কমপক্ষে ৭০০ কোরআন শরীফের খতমের স্বভাব তোমার আমল নামায় দিয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ, তো আস্তে কোনো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা কোরআন খতম দিবার লাগি যে হুজুরে হাফেজ নাইলে পারবো? কোরআন খতমের লাগি হাফেজ সাহেব লাগবো কিনা বলেন না? হাফেজ সাহেব ই হাফেজ সাহেবের আজকে কি দেওয়া হয়েছে? পাগড়ি দেওয়া হয়েছে ধন্য তার মা বাবা, ধন্য ওই সকল মা বাবা যাদের ঘরে খাই হাফেজ হয়েছে বলেন না কোনো হাফেজ আলেম কারি বাচ্চা যখন বড় হয়ে যায় শাইখুল হাদিস মুফতি মুহাদ্দিস সবাই কিয়ামতের ময়দানে লজিং বেড়া বেড়ি থুইয়া জান্নাতে যাইতে পারবে না, জীবনও যাইতে পারবে না বলেন না সুবহানাল্লাহ। কারগরও খাইয়া আলেম হইছিলা ভাগ্যবান ওই সকল লোক যারা কোনো ছাত্রকে খানা পিনার ব্যবস্থা করে দেয়। যাই হোক ৭০০ কোরআন শরীফের খতম, খতমের স্বভাব আল্লাহ তোমাকে দান করলেন কদরের রাত্রি খতম শেষ বাড়িতে গিয়া ঘুমাইলা মালা করবো তাজরাইলা এসে গেছে তুমি মরবা, মরার পর তোমার আমল নামায় ৭০০ কোরআন শরীফের খতমের সওয়াব পাওয়া যাবে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা রমজানে খতমে তারা বিভরবা ভুলেও সুরাতের তোমারে আমারে এই বেড়ি রঙের মতো ১২টা বাজে এসেছে বেড়ি রং যেমন ৪০০ দিয়া ১৬০টা নিয়ে বেটি খুশি বেটি বুঝো হই না কিরে ফরে এনে বুঝবো ব্যাপারটা কিরে দিলাম ৪০০ ফাইলান দি ১৬০ ফরে দা তো মুড়া অঙ্কে মুড়া বা বেজন চিন্তা ভাবনা করবো ধরা করবো কিনা বলে যারা বলে সুরা তারা বিপর তোমার আমার সবাই করে দিতেছে ৭০০ কোরআন শরীফের খতম থেকে তোমার আমার বঞ্চিত রাখতেছে। নাম্বার ২,
কহুজুরে এত বড় একটা কাজ করতেছ, আপনারা যে ইমামতি করে ইমাম সাহেব কোরআন ধরেনি, নামাজের মধ্যে তো কোরআন ধরে না, কোরআন না হলে তোর বাপ ধরে, নামাজের মধ্যে তো কোরআনই ধরুন লাগবো, ইমাম সাহেব তো টাকা দিন না, ইমাম সাহেব মারি খা, ইমাম সাহেবের টাকা তো মোয়াজ্জিনের তো টাকা দিব লাগে না, কি কইনা? হ্যাঁ, কিছু মুতাজিলা আছে ইসলামের পরম শত্রু, মুতাজিলাদের একটা দালাল বর্তমানে আছে সাতসাহ, সাতপন্থী যে আছে তবলিগে, এ সাতসাহে কি বলে ইমামতি কইরা টাকা নেওয়া, মুয়াজ্জিনি কইরা টাকা নেওয়া বেশ আর টাকার চেয়েও নিকৃষ্ট, জোরে বলেন না, নাউজুবিল্লাহ। সুতরাং লম্বা আলোচনা না, খতমে তারাবি পড়বেন, অন্তরটা ভৈরা কলজাটা ভৈরা সাধ্য অনুযায়ী সম্মান করে দিবেন, আর হাবের সবরাই টাকা জানিবা, বুখারী শরীফের হাদিস, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না খাইরা মা আখাস্তুম আলাইহি আজরা কিতাবুল্লাহ, অন্য হাদিসে আছে ইন্না আহাক্কা মা আখাস্তুম আলাইহি আজরান কিতাবুল্লাহ, অর্থ কি, যত টাকা পয়সা উপার্জন তোমরা করো, যত বিনিময় গ্রহণ করে থাকো, সর্বোত্তম বিনিময়, সর্বশ্রেষ্ঠ বিনিময় ওই বিনিময় যে কোরআনের বরকতে তোমাকে দেওয়া হয়, জোরে বলেন না, সুবহানাল্লাহ। সুতরাং শাস্ত্র কোরআন শরীফের খতমের সওয়াব তুমি পাইলা, নাজাতের জরিয়া হয়ে যাবে, তুমিও মনটা ভৈর কলিজাটা ভৈর তাকে সম্মান করে দাও, মাসলাটা বুঝাইতে পারছি? তোমার আমার কেন্দ্র কাবা শরীফ, কারে সুদাইছে আজ থেকে 2012 সালের কথা বলতেছি, 11 বছর আগের 24টা তার বাড়ি আছে মক্কা মদিনা, কয়টা বাড়ি? 24টা, আরবে বেশিরভাগ বাড়ি হলো সব গিফট, খতনে তারাবি শেষ, 27 ঘোষণা করা হয় ফাঁসতলা বিল্ডিং চাবিসহ রেডি, হাদিয়া স্বর্ণের বক্স, মার্সিডিজ গাড়ি, যারা তোমারে বুঝায় কো জায়েজ না জায়েজ না, সুরা তারাবি ধরো, সুরা তারাবি কি কোরআন শরীফের অংশ না নাকি, আপনারা কি কোন সুরা তারাবি আলাম তারা কাইফা বালা রব্বুক বিআসহাবিল, এটা তোর কোরআন না, না কোরআন, খতনা তারাবিতে একটু বেশি পড়ে, সুরা তারাবিতে একটু কম পড়ে, সুতরাং কম পড়ানোর মধ্যে কয়টা জায়েজ আছে, বেশিটা জায়েজ না, খামাখা কথা, নির্ভরযোগ্য ফতুয়া 20টা কিতাবের মধ্যে রয়েছে, কোনো সমস্যা নাই, বলেন না সুবহানাল্লাহ। এই প্রসঙ্গ গেছে গা, যদি নামাজ পড়েন, নামাজ তো পড়বেন, সুরা তারাবি না খতনা তারাবি, যদি কষ্ট করে খতনা তারাবি পড়েন সওয়াবটা দেখেন, আর 1 কোটিবার যদি সুরা তারাবি পড়ো একটা খতমের সওয়াব পাইবা না, একটা খতমের সওয়াব পাবা না। আগে আসেন বন্ধুরা, এই যে আয়াত আমি তিলাওয়াত করলাম, আল্লাহ বলেন দুনিয়া একদিন ধ্বংস হইয়া যাবে, হবে কি না ধ্বংস, বলে না ধ্বংস হবে না, কখন ধ্বংস হবে, দুনিয়া ধ্বংসের আগে দুনিয়ার অবস্থাটা কেমন হবে, প্রথম কথা হলো দুনিয়া যেদিন ধ্বংস হয়ে যাবে গোটা দুনিয়ার মানুষ বেঈমানে পরিণত হয়ে যাবে, সারা দুনিয়ার মানুষ হবে বেঈমান, একজন বান্দা বান্দি মুমেন বা মুসলমান থাকবে না, 2 নম্বরে একজন বান্দা বান্দি বৈধ বা হালাল সন্তান থাকবে না, যুবক ভাইরা ভালোভাবে শুনো, ইউলাদু বিগাইরিন নিকাহ, নবীজি বলেন বিয়া ছাড়া বাচ্চা হবে, বিয়ার প্রচলন বন্ধ হয়ে যাবে, বাবা নাউজুবিল্লাহ বলেন না, এখনো তো ইউরোপ পান্ডিতে বিয়া নাই তো, আতায় গিয়ে দেখেন গা বয়ফ্রেন্ড লইয়া ঘুরতেছে, লিফট গিয়ে দাঁড় করে, অর্থাৎ তুই আজকে রাজি নি আর রাজি বস একখানে থাকতেছে হাইতাছে, মজা লাগতেছে না বস, এটার হে গেছে গা একটা লোক, হে যাব গা আর একটা লোকে, 18 বছর পরে মা বাবারও কোনো অধিকার নাই ছেলে মেয়েকে নিষেধ করা, নতুন নতুন ছেলেদেরকে লইয়া বাসায় এসে ডংডাং করবে, মা বাবা বাধা দেওয়ার ক্ষমতা নাই, যদি অভিযোগ করে মা বাবারে জেলখানা ঢুকাইব, নাউজুবিল্লাহ বলে, কেয়ামতের আগে আগে
সারা দুনিয়ার মানুষ বেঈমানে পরিণত হইয়া যাবে, যারও সন্তানে পরিণত হবে। হুজুর বেঈমানে কেমনে হবে? বেঈমানে এমনি বোঝে, আমার আগের হুজুরে বলছে এক গুলি দিয়া কোটি কোটি মানুষ বেঈমান। যদি কেউ আকিদা রাখে বা ফরে বা সম্পাদন করে যে মানুষ বানর থেকে সৃষ্টি, আর ইমান দেয় বোবা, ইমান তো শুধু ইমান দেয় তো না, কলবের মধ্যে স্থায়ী হয়ে যাবে, ভবিষ্যতে সে হয়ে যাবে আস্থা একটা নাস্তি। নাউজুবিল্লাহ বলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলামায়ে কেরাম ওই সময় এমন হবে, উলামাউহুম শাররু মান তাহাতাদি মিসামা, ওই সময় যে আলেমরা থাকবে দান্দাবাজ পেটু আলেম থাকবে, বুবা শয়তান হক কথা জানে বুঝে বলে না, এরা হলো বুবা শয়তান বলে না, সুবহানাল্লাহ। আরে হক কথা বুঝে বুঝে কই না, আমরা কই এরারে দরবারি আলেম। কি আলেম বলি? দরবারি আলেম। আগে শুনো, দরবারি আলেমের আলোচনা শোনার আগে হকানি আলেমের বৈশিষ্ট্য শুনো। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইলে তো আমার গুণ হইব আপনাদেরকে এত দূর থেকে আয়া কষ্ট দিয়া গেলে, কি কম কিছুক্ষণ চলবো তো ইনশাল্লাহ। একজন উঠবেন না, মুনাজাত করে যাইবেন, বেশি কষ্ট দেব না, কথাগুলো আল্লাহর হস্তে শুনেন যে আমরা যে কোন পর্যায়ে যাইতেছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ করেন উলামায়ে কেরামের এত দাম, কিয়ামতের ময়দানে আল্লাহ অনুমতি দিবেন যারে খুশি তারে সুপারিশ করে লইয়া জান্নাতে ঢুকে যা, বিশুদ্ধ সনদের সাথে বর্ণিত এক একজন হক্কানি আলেম লক্ষ লক্ষ কুঠি কুঠি গুনাহগার বান্দা বান্দিরে লইয়া জান্নাতে যাবেন। আরো জোরে সুবহানাল্লাহ। কেমনে দেখো না, একজন এমপি মন্ত্রী ভাবার কি, আল্লাহর দরবার থেকে এমপি মন্ত্রীর চেয়েও হাজার গুণে পাওয়ার থাকবে একজন হক্কানি আলেমের। কিন্তু আলেমরা কেমন হইতে শুনো, দান্দাবাজ আলেম তাদেরকে দিয়া জাহান্নাম উদ্বোধন করা হবে। জাহান্নাম কিন্তু এখন কাউকে নিক্ষেপ করা হচ্ছে না, আনুষ্ঠানিকভাবে জাহান্নামে জাহান্নামী বন্দাবান্দি ফালাইয়া জাহান্নামকে উদ্বোধন করা হবে। যে ব্যক্তির দিয়া জাহান্নামকে উদ্বোধন করা হবে ওই ব্যক্তিটা হবে একজন আলেম। কেন হুজুর এত কঠিন? এটা আপনারা নিজেরা সহজে বুঝবেন। আমি জিনা করছি, এক কোটি জিনা করছি, এক কোটি জিনার গুণ শুধু আমার উপরেই আছে। আমি চুরি করেছি, আমি মিথ্যা কথা বলেছি, গীবত করেছি, আমার গুণা আমার মধ্যে সীমাবদ্ধ, কথাটি কি না? কিন্তু আমি একটা ভুল ফতোয়া দিলাম, ভুল আকিদার কথা বললাম, লক্ষ লক্ষ হাজার হাজার আমার অনুসারী রয়েছে সবাই আমার এই ভুল আকিদা পোষণ করার কারণে, এই বেদাত আমল করার কারণে সবাই জাহান্নামী হইয়া গেল। ওই আলেমের অমার্জনীয় ভুল হলো যে তোর গুণা শুধু তোর উপর সীমাবদ্ধ না, তোর অনুসারী যত ছিল সবাই এর ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেছে, কথা ঠিক কিনা? এই কারণে তোর জাহান্নাম আলেমা আউয়াল্লাবাদ আলেমা হাম গুমরাহা বিশক সবাদ, আনুষ্ঠানিকভাবে আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, এরপরে সিরিয়ালে জাহান্নামে নিক্ষেপ করা হবে, শয়তানেরও আলেমের আগে জাহান্নামও দিত না। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। পরক্ষণে হক্কানি আলেম যদি হয় শুধু তাকে জান্নাতে না যারে খুশি তারে লইয়া জান্নাতে যাওয়ার ঘোষণা করা হবে, এ পিঠ ও পিঠ। এখন আসেন হক্কানি আলেম, দেখবা যারা ত্যাগী নেতা রাজনৈতিক দলের মধ্যে দেখবা যা কিছু আছে সুবিধাবাদী নেতা, মানে বিপদ আইলে চুপচাপ থাকা বা অন্য অন্য দলের লোকে মিল্লা থাকা আছে না, চুপচাপ এগুলো সবসময় জুতার বাড়ি গাইতে থাকে, কয়া মুনাফিক মার্কা, বিপদ দেখলে জাগা। আর কিছু আছে ত্যাগী নেতা, কথা ঠিক কিনা বলেন না? ত্যাগী নেতা মানে কয়দিন পরে পরে জেলের তেও দায়ে আবার ঢোকা, আবার আয় আবার ময়রা জামগা মগর দল সারতাম না,
এই দল যদি ক্ষমতায় যায় কমন লাগে না যে পঞ্চাশবার শুধু যে লোকে চেয়ার আইসে নমিনেশন এর নুই দেয় প্রমোশন দিয়া দেয় কেন ত্যাগী নেতা আর যে দুই হানো মুখ দিছে হইল মুনাফিক মার্কা হ্যাঁ কথা ঠিক না বলে জুতার বাড়ি এনতেও খাইবো হেনতেও খাইবো নমিনেশন নির্বাচনের দিতে গেলে সব বিরোধিতা করবো হ্যাঁ তো হ্যাঁ লোকে তাহে এখন আসেন বন্ধুরা উলামাই কেরামের মধ্যেও ত্যাগী উলামাই কেরাম আছে এরা কারা আমার মাওলা বলেন হক কথা বলবে দুনিয়ার কোন শক্তি তাদেরকে হক কথা বলা থেকে বারণ করে রাখতে পারবে না মরণের ভয় করবে না জেল জুলুম নির্যাতন নিপীড়নের ভয় নাই যত নির্যাতন করতে পারো করো কিন্তু আমার জবান হক কথা বলা থেকে বন্ধ করতে পারবা না এমনকি শহীদও করা হতে পারে বস আমি খুশি মনে গ্রহণ করে নিলাম মগর মগর সত্য কথা বলা ছাড়বো না বলেন না সুবহানাল্লাহ আমি সংক্ষেপে দুই তিনটা উদাহরণ শুধু দিতেছি এক নাম্বার উদাহরণ হযরত জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম নাম শুনছেন না হযরত জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের যুগে বড় নবী ছিলেন ওনার যুগে তার যে বাদশা ছিল আস্তা বদমাশ আছে মানুষের জাতই আছেন না এর একটা মেয়ে আছেন খুবই সুন্দরী খুবই রূপসী বিবাহের উপযুক্ত হয়ে গেছে না তো তার উপদেষ্টা মণ্ডলী যারা আছে এরা পরামর্শ দিছে যাবো না আপনার এত সুন্দরী মেয়ে আপনার এই দেশের মধ্যে কেউ উপযুক্ত না আপনার সুন্দরী মেয়ের উপযুক্ত একমাত্র আপনি নাউজুবিল্লাহ বলে দেখছি নি কেমনে বুঝাইতেছে এ মেয়েটাকে অন্য কোথাও বিয়া না দিয়ে আপনি নিজেই বিয়া করে লাইন বাদশা হে তো আস্তা লম্পট বাদশা দিন তো নাই এ বলতেছে আমি তো বিয়ে করতে পারি অসুবিধা নাই কিন্তু আমার শত্রু একটা আছে হা শত্রু হলো জাকারিয়া আলাইহিসসালাম কইলা তো বাধা দিব আসলে তো বাধা দিব এলা তো উনি তো ওনার বিষে বিষে বাধা দিব এ তবলিগি নেশাবের মধ্যে ঘটনা আছে দুতলা একটি স্টিমার লঞ্চ দুতলার লোকেরা তো ওখানেই টেবুলের পানি আছে নিচতলার মধ্যে পানির ব্যবস্থা নাই কিন্তু পাইপ গেছে উপরে নিচতলাতে তো নিচতলার লোকেরা বারবার যেমন লাগে উপরে দেখছো গড়বড়টা হেরার একটু কষ্ট দিয়া লাগলে আমরাও এন্দা পানির ব্যবস্থা করে লাই এখন হারতাল দা ওই তো মানে সেতু করার চেষ্টা করতেছে কুবাইতেছে এ গাধারা তো বুঝে না যে আমি যে সেদ্রু করলে তো এটা ডুববই যাবো গা সব সব মরুম এখন যখন বাড়ি ফেলাইছে উপর থেকে নামা কয়েকজন আছে কি করো কখনার কষ্ট আর দিতাম না পানির ব্যবস্থা এনতেই করে নেন এখন এই গাধারে যদি এরা বিরত না রাখে নিষেধ না করে বারণ না করে শুধু হে আল্লাহ মরবো না সবাই মরবো এই কারণে উলামাই কেরাম নবীগণ রসুলগণ প্রকাশ্য পাপাচারে লিপ্ত দেখলে নিজের বিষে বিষেই বাধা দিতে হবে নতুবা আল্লাহর গজব আসলে শুধু হে একা মরতো না সবাই গজবে বেষ্টিত হয়ে যাবে আল্লাহর দরবারে আবার জবাব দিও করতে হবে হযরত জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম সংবাদ পাই তার যে সাথী সঙ্গীরা আছে সাথী সঙ্গীরা বলতেছে জাকারিয়ারে ওয়ানটুর ব্যাপার সাইজ করালেন যেমন আল্লামা মামুনুর সাহেবের ওয়ানটুর ব্যাপার সাইজ করলাম আরে গাদা সাইজ তো হয়েছে না আরো সিংহের ডবল সিংহ হয়ে ইনশাল্লাহ আসবে বলেন না সুবহানাল্লাহ ডবল হয়ে আসবে তোমার গলার কাটা হইব ফাওয়ার কাটা না গলা নাই ফিয়াইব না হেলি দেব কারণ আল ইনসানু হারিসুম মিম্মা মুনিয়া মানুষ ওই জিনিসের দিকে দৌড়ে যায় যে দিকে যাইতে নিষেধ করা হয় আপনি যদি কোনো এক খবর দাদা নয়স না কইটা কইতার লই সরে বাস দেখবো হুদেম নাইবো দেখবো কি দেখতে ওই সরে আর যদি ডাকাডাকি করে আয়ো আয়ো পয়সা আয়ো এনো এনো কাতেন কি যায়
আল ইনসানু হারিসু মিম্মা মুনিয়া। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সংবাদ পাইলেন ওই জালেম বাদশা নিজের আপন মেয়েকে বিবাহ করার প্রস্তুতি নিচ্ছে, ওনার কি দায়িত্ব নাই? বাধা দেওয়া দায়িত্ব আছে কিনা? গাদার ঘরের গাদারা বুঝানো তো আমরার পাপ আমরা করুম, পাপের কারণে যান নামে গেলে আমরা জ্বলুম, তোদের মাথা ব্যথা কেন? ওই নরাদম যারা আছে শিক্ষিত নামে বুকা পাপিষ্ট না ফরমান নাস্তিক মুরতাদ, এদেরই একটা প্রশ্ন, জাহান্নামে গেলে আমরা যায়া, জাহান্নামে শাস্তি দিলে আমাদেরকে দেওয়া হবে, তোমরা মাথা ব্যথা কেন? আমরা যা খুশি তা করো। আরে গাদা তোদেরকে ছেড়ে দেওয়া যাবে না, তোদের অপকর্মের নৌস অপকর্মের কারণে আল্লাহর যে গজব আসবে এই গজবে তো আমরাও পতিত হয়ে যাব। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশার দরবারে চলে গেলেন, বাদশাকে ডেকে বলতেছেন যা আপনা কি শুনতে পারলাম, আপনি নাকি আপনার মেয়েকে বিবাহ করার প্রস্তুতি নিচ্ছেন? আল্লাহর ধয় দিয়া বলছি এমনটা করবেন না, আল্লাহর গজবে পতিত হয়ে যাবেন, গোটা জাতি ধ্বংস হয়ে যাবে, আমরাও ধ্বংস হয়ে যাব। বাদশারে কিছু বুঝাইছে, বাদশার কিছু কইছে টইছে না, চুপচাপ। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, তো বাদশা বলতেছে না কুছিলাম না, দেখো না ফুল্লা ধাক্কাই শূন্য বাধা দেওয়া আরম্ভ করছে, কো অসুবিধা নেই, এরা তো সাইজ করে লাইয়া, আর একদিন আসলে সাইজ করে ফেলবো, দুনিয়া থেকে চিরবিদায় করে দেব। প্রস্তুতি নিয়া তারা প্রস্তুতি নিয়ে রয়েছে। পরের দিন আবার হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আইসা বলতেছেন শুনতে পেরেছি আপনি এই ঘৃণিত গর্হিত কাজ থেকে এখনো পর্যন্ত বিরত হননি, আল্লাহর দয় দিয়ে বলছি এই কবিরা গুনা হারামি গুনাটা করতে আপনাকে দেওয়া হবে না। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতেছিলেন এমন সময় সন্ধ্যা ভান্ডার আগে থেকে রেডি, তার উপর আক্রমণ করার জন্য চড়াও হয়ে গেল। জাকারিয়া নবী দৌড় দিলেন, সামনে গাছ ছিল, গাছেরে বলছে তুই আমার আশ্রয় দে, ঘটনা লম্বা, শুধু এতটুকু বলতে চাই হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে গাছটাকে কেটে বড় করার দ্বারা চিরা হয়েছে, চিরে ফেলা হয়েছে, দ্বিখণ্ডিত করা হয়েছে, কিন্তু হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হক কথা বলা থেকে বিরত থাকেননি, কথা ঠিক না বলে। হযরত জাকারিয়া আলাইহিস সালামের পর ওনার একমাত্র সন্তান ইয়াহইয়া আলাইহিস সালাম, যে ইয়াহইয়াকে আল্লাহর দরবার থেকে চেয়ে এনেছেন, জাকারিয়া নবীর বয়স যখন 95 বন্ধুরা, ওই সময় আল্লাহর কাছ থেকে চেয়ে এনেছেন এই ছেলেটা, নাম তার ইয়াহইয়া। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন আমার আব্বা এই গরীব কাজ ইসলামী কাজ থেকে বাধা দেওয়ার জন্য, একমাত্র বাধা দেওয়ার কারণে আব্বাকে করার দ্বারা দ্বিখণ্ডিত করা হয়েছে, ইয়াহইয়াকে সতর্ক করা হয়েছে, ও ইয়াহইয়া খবরদার তুমি যদি এই ব্যাপারে মুখ খোলো তোমাকে ওইভাবে শায়েস্তা করা হবে। হযরত ইয়াহইয়া ডেকে বলেন মারতে পারো, কাটতে পারো, জেলে দিতে পারো, ফাঁসিতে লোটা টাটকাইতে পারো, আগুনে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিতে পারো, কিন্তু আল্লাহর বিধান সত্য কথা বলা থেকে আমাদেরকে বিরত রাখতে পারবা না। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ভালোভাবে জানে আমার আব্বার যে অবস্থা হয়েছে আমারও সেই অবস্থা হবে, তথাপি তিনি মুখ বন্ধ করে বসে থাকেননি, বাদশার দরবারে চলে গেলেন, ও বাদশা যাব না, আমার আব্বাকে শহীদ করা হয়েছে, মনে করছো তোমরা আমি চুপচাপ হয়ে যাব? না না, আল্লাহর গজব পতিত হয়ে যাবে, এই গরীব কাজ থেকে ফিরে এসে যাও।
বাসাওয়ালার দিনু ইয়াহিয়ারে ধর, নাউজুবিল্লাহ বলেন ইয়াহিয়া আলাইহিসসালামকে বেঈমানেরা ধরলো, হযরত ইয়াহিয়াকে শুয়াইয়া গরুর মতো জবাই করে দেওয়া হয়েছে, গলার মধ্যে ছুরি রাখিয়া বলা হয়েছিল ইয়াহিয়া যদি তুমি আমাদের এই কাজে বাধা না দাও তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে কোনো কিছু করা হবে না। হযরত ইয়াহিয়া বলেন কোনো অসুবিধা নাই, আমাকে শহীদ করে ফেলো কিন্তু আমরা তো বাধা দিয়ে যাব। তেমনি ভাবে বন্ধুরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছে কিন্তু সত্য কথা বলা থেকে বিরত থাকেননি। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মারপিট খাইলেন, কত গালিগালা শুনলেন, উহুদের ময়দানে দাঙ্গার মুবারক শহীদ করা হয়েছে, তাইফের ময়দানে নবীজিকে মারতে মারতে অজ্ঞান অচেতন করে ফেলা হয়েছিল, কিন্তু নবী হক কথা বলতে বিরত রয়েছেন কিনা বলেন না। জেল জুলুম নির্যাতন নিপীড়নের দ্বারা উলামায়ে কেরামের মুখ বন্ধ করা যায় না। উলামায়ে কেরাম নবী রসুলগণের ওয়ারিস। আর একটু সামনে আসেন বন্ধুরা, হযরত ইমামে আহমদ বিন হাম্বাল, ইমামে আহমদ বিন হাম্বাল একজন সাহাবির কথা বলে দিচ্ছি, কষ্ট হইতেছে কথা না বলে হক কথা বলার ব্যাপারে। আমার নবী দিনের নবী মায়ের নবী আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক কথা বলার কারণে বেঈমানেরা এমন খেপা খেপছে, আবু জাহলের নেতৃত্বে চূড়ান্ত সিদ্ধান্ত করে ফেলা হয়েছে রাতের বেলা মুহাম্মদকে পিটাইয়া মেরে ফেলা হবে, এমনভাবে পিটানো হবে শত শত লোক একবারে মারো। প্রতিটা কুরাইশ বংশের ফ্যামিলি থেকে এক একজন যুবক লাঠি ছোটা লইয়া বর্ষা তরবারি তলোয়ার যার কাছে যেই অস্ত্র আছে লইয়া আমার নবীর ঘর চতুর্দিক থেকে গ্রাউ করে নিল। এদিকে নবীজির প্রথম মেয়ে সবচেয়ে বড় মেয়ে নাম তার জয়নাব, হযরত জয়নাব রাদিয়াল্লাহু আনহা গর্ভবতী ছিলেন, কয়েক মাস পরে বাচ্চা প্রসব হবে। জয়নাব সংবাদ পাইয়া নবীর বাড়িতে আসলেন, মানে বাবারে দেখতো, আয়েশা দেখে শত শত বেঈমান শত শত মস্তান লম্পটের দলেরা আমার নবীর ঘরটার চতুর্দিকে পজিশন নিয়ে দাঁড়ানো আছে। হযরত জয়নাব তাদেরকে লক্ষ্য করে বলতেছে, ও মক্কার বেঈমানেরা, কুরাইশ বংশের সদস্যরা, তোমরা আসো আমার আব্বাকে মারার জন্য, বলো তো আমার আব্বার দোষটা কি? আমার আব্বা কি চুরি করেছে, জিনা করেছে, ডাকাতি করেছে? আমার আব্বা কারো সম্পদ লুটপাট করেছে, কাউকে হত্যা করেছে? না না, আমার আব্বার দোষ একটাই, হক কথা বলে কলমার কথা বলে। আমার আব্বাকে দূরার সহিভাবে মেরে ফেলার জন্য আবু জাহলের নেতৃত্বে আবু জাহল বলতেছে মহিলা মানুষ অসুস্থ, মানে গর্ভবতী কিছু কথা কই বৈচাসে কাজাগা ধরে এর সাথে কথা কইস না, কারণ মহিলার কোনো কিছু করলে মানুষে থুতু ফালাইবে, নাউজুবিল্লাহ বলে। গর্ভবতী মেয়েটারে তারা আক্রমণ করেছে। হযরত জয়নাব চলে গেলেন বাড়িতে, এদিকে আমার নবী নিরাপদে ঘর থেকে বের হইয়া মক্কায় চলে গেলেন, মদিনায় চলে গেলেন, হিজরত করে চলে গেলেন। হযরত জয়নাব সিদ্ধান্ত নিলেন, ও মক্কার বেঈমানেরা, আমার দয়ার নবী মায়ার নবীকে তোরা মক্কাতে থাকতে দিলে না, নিজের জন্মভূমি মাতৃভূমি সাইরা যাওয়া এত সহজ না, ও বেঈমানের দলের আমার আব্বাকে মেরে ফেলার জন্য কিভাবে তোরা লাঠি সুটা লইয়া অস্ত্র শস্ত্র লইয়া আমার আব্বার ঘর চতুর্দিক থেকে গ্রাম করে ফেলেছিলে,
এই জালেমদের এলাকায় আমি আর থাকবো না, এই মক্কাতে আমি থাকবো না, আমি চলে যাব। হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা উটের উপর প্রয়োজনীয় সামানাদি কাপড় চোপড় রেখে উনি উটের উপর বসলেন, চলে যাবেন মদিনায়। বেঈমান আবু জাহেল অনেক গুন্ডা ফান্ডাকে লোক দেখাইছে টাকা দিয়া, এই বদমাশের টাকা দিয়া দিয়া নবীর কষ্ট দিত, কয়েকটা ডিল মাইরাইবে দশটা নিজ্ঞা নাউজুবিল্লাহ, নবীর কষ্ট দেওয়ার জন্য টাকা খরচ করত। অনেক মস্তানদেরকে বলছে টাকা পয়সা যা লাগে দেব, মুহাম্মদের মেয়েটাকে মেরে ফেলা, শেষ করে দাও, মারা লাল কোনো কিছু হবে না, মুহাম্মদ তো নাই ওই। মুহাম্মদ চলে গেছে চুরি করে, কিন্তু রাজি কেহা হচ্ছে না, কারণ জয়নব ছিল গর্ভবতী নবীর কন্যা, জয়নবের কোনো দোষ নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে ভাতিজা, সম্পর্কে ভাতিজা, আর জয়নবের হবে ভাই, চাচাতো ভাই, নাম তার হিবার বিন আসওয়াব, হিবার বিন আসওয়াব এক নম্বরের আসামি। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন 15 জনের নামের তালিকা প্রকাশ করেছেন, 15 জনের তালিকাভুক্ত, তালিকাভুক্ত সন্ত্রাসী, এর মধ্যে 1 নম্বরে ছিল এই হিবার বিন আসওয়াব, 2 নম্বরে ইবনে খাতান, 3 নম্বরে হযরত ওয়াহশী, এইভাবে 15 নম্বর পর্যন্ত। এই 15 জনের তালিকা প্রকাশ করে সাহাবায়ে কেরামগণকে বলে দিলেন, এই 15 জনকে যেখানে পাইবা, যে পাইবা, যেই অবস্থায় পাইবা কেল্লা উড়াই দিবা, তাদেরকে কোনো প্রকারে ক্ষমা করা যাবে না। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা জয়নব উটের উপর সবার হইয়া মদিনার দিকে রওনা হয়ে গেলেন। আবু জাহেল হিবার বিন আসওয়াবকে ডাকলো, যারে যা হিবার পয়সা যা লাগে তোরে দেব, মুহাম্মাদের মেয়েটাকে মেরে ফেল। নাউজুবিল্লাহ বলে যাইতেছে, এরে মারলে তো তোরে প্রতিরোধ করতে পারবে না। হযরত জয়নব যাচ্ছিলেন হিবার পিছনে পিছনে আসতেছে, হিবার বিন আসওয়াব দূর থেকে ডাক দিল, জয়নব থাম, জয়নব দাঁড়াও, একটা কদমের সামনে দিকে যাবে না, হাতের মধ্যে বর্ষাও। হযরত জয়নব পিছনে ফিরে দেখতেছেন তার ভাই, চাচাতো ভাই সম্পর্কে নাম তার হিবার বিন আসওয়াব, এ দিয়াই কাছে বয়সও ছোটই বড় না, হাতের মধ্যে বর্ষা, আরে কি ব্যাপার, উটের সামনে গিয়ে দাঁড়াইল। হিবার বিন আসওয়াব জয়নবকে বলতেছে, ও জয়নব মক্কা ছেড়ে কোথায় যাচ্ছিস? জয়নব বললেন, তোমরা আমার আব্বাকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছ, আমি তোমাদের এলাকাতে আর থাকবো না, এই জন্য আমি মদিনার দিকে হিজরত করে যাচ্ছি। হিবার বিন আসওয়াব বলতেছে, জয়নব কথা শুন, মুহাম্মাদের কালিমা তোর সারতে হবে, নাউজুবিল্লাহ বলেন, মুহাম্মাদের কালিমা যদি তুই ছেড়ে দেস, এক্ষুনি তোকে মক্কা ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে, আর মুহাম্মাদের কালিমা যদি না ছড়স, মুহাম্মাদের কালিমার সাথে নিয়ে এই মক্কা থেকে মদিনায় কোনোভাবেই তোকে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। ও জয়নব, এই যে বর্ষা আমার হাতে দেখতেছ, এই বর্ষার আঘাতে তোকে আমি চিরবিদায় করে দেব, কলমা ছেড়ে দে। এই হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা এখন কি বলে দেখেন, হিবার রে, এই কাজটা করার জন্য তুই কেন আসলি? তুই আমার আপনজন কুরাইশ বংশী, কিয়ামতের ময়দানে আমার রক্তে তোর হাত যদি লাল হইয়া যায়, আল্লাহর আদালতে ওইবার তুই কিভাবে জবাব দেবে?
এবার রে তুই তো জানোস না যে কালিমা আমি অন্তরে গেঁথে ফেলেছি, এই বর্ষার ভয় দেখাইয়া অন্তর থেকে কালিমা বের করা সম্ভব হবে না। তুমি যদি আমাকে টুকরা টুকরা করে দাও, তুমি যদি আমাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দাও, খোদার কসম আমার অন্তর থেকে নবীর কালিমা বের করা সম্ভব হবে না। মার সেই কথা বলার পরে বর্ষাতার আঘাত হাত বরাবর লাগছে, এমন ভাবে লাগছে হযরত বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ কাশুল বাড়িতে আসে, হযরত জৈনাবের হাত বরাবর লেগে গেছে। জৈনাব চিৎকার মেরে জমিনে পড়ে গেলে, যেখানে পড়ছে সেখানে ছিল বড় একটা পাথর, সঙ্গে সঙ্গে জৈনাবের প্রসব হয়ে গেছে, বাচ্চা খালাস হয়ে গেছে। হযরত জৈনাবের জিহ্বা বের হইয়া গিয়েছিল, জৈনাব চিৎকার করছেন আমাকে পানি দাও পানি দাও পানি দাও। মানুষ যখন বিপদে পড়ে বা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তার কলিজা শুকায় না, তাড়াতাড়ি পানি পানি করে চিৎকার করছে। হযরত জৈনাবের মুখে এক ফুটু পানি দেওয়ার কেউ ছিল না। হযরত জিব্রাইল আলাইহিসসালামকে আমার আল্লাহ পাঠাইলেন, যাও জিব্রাইল আমার বন্ধু আমার নবীর কাছে সংবাদ পৌঁছাইয়া দাও, মক্কার বেইমানেরা আমার নবীর কলিজার টুকরা তুলালি, হযরত জাইনাবের সাথে কি ব্যবহার করছে জানাইয়া দাও। নবীর কাছে জানিয়ে দেওয়া হয়েছে, নবী আল্লাহর দরবারে হাত উঠায় একটাই দোয়া করতেছেন, আল্লাহ আমার জৈনাবকে তুমি হেফাজত করো বাঁচাইয়া রাখো। বলেন না সুবহানাল্লাহ, ওই ঘটনা আমি লম্বা বলতাম না, বলেন তো জৈনাবরে মারার পরেও কলিমা ছাড়ছে, এই সুরে বলেন কলিমা ছাড়ছে কি না। নবীর এক সাহাবী নাম তার হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আবু জাহেল বেঈমান বর্ষা নিয়ে সুমাইয়ার সামনে দাঁড়াইছে, ও সুমাইয়া মুহাম্মদের কলিমা ছাড়বে কিনা বল, নতুবা শেষ করে দিয়াম। সুমাইয়া দিকে বলছেন, আবু জাহেল কারে ভয় দেখাইতেছ, বলে না সুবহান ভয় কারে দেখাও, আমার তো একটা জীবন, এমন হাজার লক্ষ জীবন আল্লাহ যদি আমাকে দান করেন এই কলিমার জন্য স্বতঃস্ফূর্তভাবে আমি কোরবান করে দেব। এমন আঘাত করছে লজ্জাস্থানে গিয়ে লাগছে, ডাইরেক্ট লজ্জাস্থানে ঢুকে পড়েছে, সাথে সাথে হযরত জাইন হযরত সুমাইয়া শাহাদত বরণ করলেন, ইসলামের মধ্যে সর্বপ্রথম নারী সাহাবিয়া শাহাদত বরণ করলেন। এখনই শাহাদতের ফজিলতটা একটু বলতেছি, বন্ধুর কষ্ট হইতেছে, আবার কয়েকবার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুরে, লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আসে হযরত ইমামে আহমদ বিন হাম্বাল। ইমামে আহমদ বিন হাম্বাল একটা হক কথা বলার কারণে, হক মাসলা বলার কারণে ওনাকে গ্রেফতার করা হয়েছে, ওনাকে জেলখানায় বন্দি করা হয়েছে। কি নির্যাতন, হাজার হাজার মানুষের সামনে স্টেডিয়াম মাঠে শুধু লুঙ্গিটা পরিহিত, শরীরে কোনো কাপড় নাই, এমনকি শরীরে গেঞ্জিটা পর্যন্ত নাই, খলকে কোরআনের মাসালা, একটু কঠিন মাসালা। উনি তো জানেন এটা যদি আমি মায়ের ভয়ে যদি স্বীকার করে ফেলি উম্মত ধ্বংস হয়ে যাবে। হযরত ইমামে আহমদ বিন হাম্বালকে মারতে মারতে ইমাম আহমদ সাইর ইমামের আকিবা, বলে না সুবহানাল্লাহ, এমনিতে আইসে না গদির মধ্যে বসে বসে শুধু তসবি তালিল পড়বা, এসিওয়ালা কামরা থাকবা, হক কথা না বললা দরবারে আলেম হবা অসম্ভব, দেখো আকাবের দিকে তাকায়া। হযরত ইমামে আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইহি একটা ভুল মাসালা উনি সমর্থন দেওয়ার জন্য বলছিলেন, একটা মাসলা খলকে কোরআনের বিষয়ে ইমামে আহমদ বিন হাম্বাল বলেন আমাকে মারো,
আমাকে জেলে দাও, আমি ভুল মাসরাতে দস্তখত করতে পারি না। বলেন ভুল মাসরা বলতে পারি না। হযরত ইমামে আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইকে খালি শরীরে 100 বেত্রাঘাত লাগানো হতো জুড়ে জুড়ে। মাঝে মধ্যে এমন হইয়া দিত ইমামে আহমদ বিন হাম্বাল মাটিতে লুটি পড়ে অজ্ঞান অচেতন হইয়া যেত। এক পর্যায়ে বাদশাহ আছি হে দলের আর কি বাতেল পন্থীদের বাদশাহ মারা গেছে, বাদশাহ মারা গেছে, তার ছেলে গদি তারছে, ছেলে চিন্তা করতেছে ব্যাপারটা কি, এত নির্যাতন করা হচ্ছে, বেচারা ফিরে আসতেছে না, রহস্য তো অবশ্যই আছে। ইমামে আহমদ বিন হাম্বাল বাদশাহর নিকট বারম্বার আবেদন রেখেছিলেন, আমাকে একটু সুযোগ দেন, আধা ঘন্টা এক ঘন্টা সময় দেন, আমি বিষয়টা আপনাদেরকে বুঝাইবার চেষ্টা করি। কিন্তু বাদশাহ তা মানে নাই, সুযোগই দিছে না। নতুন ছেলে নতুন বাদশাহ, আগের বাদশার ছেলে গদিতে আসার পরে বাবার কথাটা মনে আছে যে হুজুর রে এত মায়ের মারতাছে ফিরে আইতাছে না, আর উনি বারংবার আবেদন করছেন কিছু কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য দেওয়ার দরকার। ইমামে আহমদ বিন হাম্বালকে বলছে আগামীকাল আপনার যা কথা আছে দলিল টলিল যা আছে সব উপস্থাপন করবেন। হযরত ইমামে আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইহি আল্লাহ শুকরিয়া আদায় করলেন, বাদশাহর সামনে দাঁড়াইয়া এ বিষয়ে এত সুন্দর আলোচনা করছেন দলিল ভিত্তিক, সঙ্গে সঙ্গে নতুন বাদশাহ ঘোষণা করে দিল আমি আমার আব্বার পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাই, আমার আব্বাকে দরবারে আলেমরা ভুল বুঝাইয়া ধ্বংস করে দিছে, আমি ব্যাপারটা বুঝতে পেরেছি, আব্বার পক্ষ থেকে আমি মাপ চাই, আর এখন থেকে আপনার ফতোয়ার উপরেই গোটা দেশে আমল চলবে। বলেন সুবহানাল্লাহ। এমনিতে হয় না নির্যাতনের শিকার হয়েছে, শেষ ঘটনাটা বলতেছি বন্ধুরা, যারা লাফালাফি করতেছ একটা জিনিস না বুঝাইয়া পারতাছি না, একটু হলো সরকার বিরোধী, একটু হলো রাষ্ট্র বিরোধী, একটা কি সরকার বিরোধী একটা, ভাই সরকার তো পরিবর্তনশীল, আর যা আছে কালকানায় রাষ্ট্রস্থায়ী, রাষ্ট্রবিরোধী কথা বললে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকলে তাকে কঠিন শাস্তি দিতে হবে, প্রয়োজনে ফাঁসিতে লটকাইতে হবে, কিন্তু সরকার বিরোধী, সরকার বিরোধী কথা বলার নামই গণতন্ত্র। সরকার তো পরিবর্তনশীল, সরকার যদি উল্টা সিধা করে, লুটপাট করে, চুরি করে, মিটিং করতে হবে, মিছিল করতে হবে, আন্দোলন করতে হবে, এরপরও যদি না মানে অভ্যুত্থানের মাধ্যমে টেনে হেঁচড়ে গদির থেকে নামাইতে হবে, এটাই হলো গণতন্ত্র। কিন্তু আমরা কিছু গাদার আছে সরকার বিরোধী কথা কর, নিষেধ কর, আরে সরকার বিরোধী কর, সরকার বিরোধী কথা বলাটাই গণতন্ত্র, দাবি করো গণতন্ত্র, আবার কর সরকার, সরকার যদি বেলাইনে চলে কি করতে হবে, হ্যাঁ হুদা মিশা কথা কইব, এই মিশা কথাটা তুমি কই থাকতা না যে ইটা মিশা কথা কইছে, ইটা মিশা কথা কইছে, যাই হোক বলতেছিলাম বন্ধুরা, দেখো উলামাই কেরামের রক্তের মধ্যে নবীগণের রসুলগণের রক্ত বিদ্যমান রয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবী রসুলগণকে কোনো চাপের মুখে নতি স্বীকার করাইতে পারে নাই, জেল জুলুম অত্যাচার নির্যাতন দ্বারা তাদের মুখ বন্ধ করতে পারে নাই, উলামাই কেরামের মুখ খোদার কসম বন্ধ করতে পারবা না। তোমরা তো আছো দান্দাবাস, বেগম পাড়ায় নিয়ে শুধু বিল্ডিং নির্মাণ করবা, হ্যাঁ রাষ্ট্রবিরোধী কুণ্ঠ, রাষ্ট্রের টাকা আত্মসাৎ করে লুটপাট করে অন্য জায়গায় স্থানান্তরিত করা নিয়ে যাওয়া, এটা হলো রাষ্ট্রবিরোধী কাজ। বলেন না সুবহানাল্লাহ। তোমরা চুরি করে নিয়ে রাষ্ট্রের দেউলিয়া পর্যায়ে পৌঁছে দেবা, রাষ্ট্র ধ্বংস করে যাবা, এই রাষ্ট্রবিরোধী এদেরকে ধরে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দরকার। যাই হোক, এই দেশের মধ্যে ব্রিটিশ আসে শাসন করছে, শোষণ করছে, এক পর্যায়ে সব মাদ্রাসা বন্ধ করে দিছে। তোমরা বলো, ইতিহাস বলো, ইংরেজেরা বিতাড়িত করার পিছনে সর্বপ্রথম ভূমিকা কাদে, উলামায়ে কেরামদের, ব্রিটিশ খেদাও আন্দোলন, বেদাত শিরিক বিমোচন, সর্বপ্রথম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসের দেলুয়ির ফতোয়া,
শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিসের দেলবিরেই ফতোয়ার ভিত্তিতে ইংরেজ বিরোধী আন্দোলনের সূচনা হয়েছে। আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়ে গেছে, এক পর্যায়ে ইংরেজ কুত্তার মতো ফলাইতে বাধ্য হয়েছে, হয়েছে কিনা? এই জুড়ে বলেন হয়েছে কিনা? এই ইংরেজ পালানোর আগে আগে তারা চেয়েছিল উলামাই কারামগণকে নির্যাতন করে তাদের মুখ বন্ধ করে দেওয়া হবে। এ ব্যাপারে ইংরেজ ঐতিহাসিক মিস্টার টমসন তার বইয়ে লেখেন, কলকাতার মধ্যে আমার দায়িত্ব ছিল, আমি সারাদিন ডিউটি করিয়া যখন আমি আমার তাঁবুতে আসলাম, ওই যুগের ঘটনা চাঁদনি চোখ থেকে নিয়ে খাইবার পর্যন্ত, দিল্লিতে একটা জায়গার নাম আছে খাইবার, আরেকটা জায়গার নাম চাঁদনি চোখ, চাঁদনি চোখ থেকে নিয়ে খাইবার পর্যন্ত 14 মাইলের রাস্তা, দুনো সাইডে বড় বড় ঘাস বৃক্ষ। হ্যাঁ, ইতিহাস খুলে দেখো 14,000 উলামায়ে কেরাম করে লাশ, এই 14 মাইল রাস্তার দুই পাশে গাছের ডালাতে ঝুলিয়ে রাখা হয়েছিল, শুধু লাশ আর লাশ আসি, খোদার কসম একজনও নতি স্বীকার করে নাই। হযরত উলামায়ে কেরামগণ স্বতঃস্ফূর্ত ভাবে জীবন বিসর্জন করেছেন,